আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ আমিতাল মাহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে আরেকটা নিউ একটা স্মার্টগাগা ভার্সন প্রোভাইড করবো। তো এই স্মার্টগাগা ভার্সনের সাইজ গাইস সামথিং 400 MB সাইজ হবে এবং এটা ডাউনলোড লিঙ্ক আমার পিন কমেন্টে পেয়ে যাবা। তো চলো বাকি বিয়ে ইন্ট্রোডাকশন বাকি ইনফরমেশন আমি তোমাদের ভিডিওটা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সিম্পলি আমার পিন কমেন্ট থেকে তোমরা এই ফাইলটা ডাউনলোড করে না নিবা। ডাউনলোড না করতে পারো নিচে একটা গাইডলাইন ইনস্ট্রাকশন একটা ভিডিও আছে, এটা চেক করে নেবা, তাইলে ইজিলি আমার লিঙ্ক থেকে তোমরা যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবা। তো সিম্পলি ডাবল ক্লিক করলাম, এখানে অ্যাকসেপ্ট করা লাগবে, লাইসেন্স আছে এটা লাইসেন্সটা অ্যাকসেপ্ট করা লাগবে। অ্যান্ড করার ফলে তোমরা যে পাত্রের মধ্যে তোমরা এটা ইনস্টল করতে চাও জাস্ট সিম্পলি এখানে তোমাদের ইনস্টল করে দেওয়া দিবা। তো আমি প্রোগ্রাম ফাইলের মধ্যে ইনস্টল করে না নিলাম অ্যান্ড অ্যাস করে দেওয়া দিলাম। তো আমার চ্যানেল যারা নিউ আছে সবাই প্লিজ হাইটটা লাইক বাটন করে দেন, হাইটটা সাবস্ক্রাইব বাটন। আমার চ্যানেলে ভাই অনেক ভিউ অবস্থা খারাপ, সেই জন্য ভাই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেওয়া দিবা, যেন আমার একটু হেল্প হয়। ওকে, তো ইনস্টল হইতেছে। তো আমাদের অলরেডি ইনস্টল ডান। তো তোমরা যেখানে এটা ইনস্টল করেছিল সিম্পলি সেই পাথের মধ্যে চলে যাবা। তো আমি এখানে ইনস্টল করেছিলাম, এখানে স্মার্টগাগা লেখা আছে, জাস্ট এটার মধ্যে ওপেন করলাম অ্যান্ড ইঞ্জিনে চলে গেলাম। যখন নিচে একটু স্ক্রল ডাউন করবা, যাওয়ার পর একটা লঞ্চার নামে ফোল্ডার ইএক্সে একটা ফাইল আছে, জাস্ট এখানে সেন্ড টু ক্রিয়েটার ডেস্কটপ আছে না, এটা জাস্ট এখানে ক্লিক করে দেওয়া দিবা। তো ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ ডেস্কটপের মধ্যে একটা আইকন চলে আসে, এখন এটা পারফরমেন্স করে দেবা। প্রপার্টিজ করার পর একটু হালকা রানে মানে ম্যাক্সিমাম করে দেওয়া দিবা, অ্যাডমিনিস্টর করে দেবা, সবগুলো এনেবল করে দেওয়া দিবা। ওকে, তো দেখতে পাচ্ছ গাইজ আমাদের স্মার্টগাগা 7.6 এটা ওপেন হইতেছে। ফার্স্ট টাইম ওপেন হইতে হালকা একটু সময় লাগবে, বাট সেকেন্ড টাইমে তো লোডিং নেবে না। তো যাওয়ার পর তোমরা সেটিংয়ে ফার্স্ট অফ অল চলে যাবা, যাওয়ার পর অ্যাপে চলে যাবা, এখানে গুগল প্লে যে স্টোরটা এটা ডিসেবল করে দেবা। ডিসেবল তো না করা থাকে তোমরা সিম্পলি এটা ডিসেবল করে দেবা, তাহলে ওকে হয়ে যাবে, তোমাদের ব্লু স্ক্রিন আর আসবে না এটার মধ্যে। অ্যান্ড এটা এবারে চলে গেলাম, এটা স্মার্টগাগা 7.6 ভার্সনটা এবং এটা আমি পুরা হাই সেন্সিটিভ করতেছো, আর টেস্ট 30 FPS লাগাই হাই, পুরা হাই সেন্সিটিভিটি আমি কম্পিট করতেছি। আর এটা মানে তোমরা সিম্পলি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ করতে পারবা, তোমার যা ইচ্ছা এটা সব কাস্টমাইজ করতে পারবা এটার মধ্যে, কোনো চিল একবার প্যারা নাই। তো এখানে আমরা ফ্রিফায়ার অ্যাক্সেস ভার্সনটা এখানে ইনস্টল করে নিলাম, তোমাদের সেটা না থাকে জাস্ট আমার পিন কমেন্টে চলে যাবো, এখান থেকে সিম্পলি এটা ডাউনলোড করে না নেবা, জাস্ট ট্র্যাক অ্যান্ড ড্রপ, এটা 1 মিনিট 2 মিনিট লাগবে, ইনস্টল হয়ে যাবে এটা। তো ইনস্টল করে জাস্ট আমরা ওপেন করে না নিলাম, তো যা যা অ্যালাউ আছে তো অ্যালাউ করে দেওয়া দিবা। তো এটা মানে তোমরা ফেসবুক গুগল সব করতে পারবা, তো আমি গুগল সাইনিং উইথ গুগল করে দিলাম। তো আমি একটু এখানে পাসওয়ার্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছ গাইজ আমাদের এটা ওপেন হয়ে গেছে ফ্রিফায়ারটা। তো আমি এখন ওটা কালেকশন বালেকশন যা আছে এটা আমরা সব এখানে ডাউনলোড করে নিয়ে আসে। তার আগে আমি তোমাদের বলি এটার মধ্যে অনেক প্রবলেম আছে। তো এখন স্মার্টগাগার মধ্যে রিসেন্টলি অনেক পরিমাণ প্রবলেম পাওয়া যাচ্ছে, যে ওরা গেম ফ্রিজ হয়ে যায় বা লবি ল্যাগ মারতেছে। তো লবি ল্যাগের আমি প্রবলেমটা আমি রিসেন্ট কয়েকদিনের ভিতরে নিয়ে আসবো, এবং যে সাউন্ড প্রবলেম গেমের মধ্যে গেলে সাউন্ডটা অফ হয়ে যায় এটারও প্রবলেম নিয়ে আসবো। জাস্ট এই তিনটা ভিডিও আসবে। আজকে আমি তোমাদেরকে স্মার্টগাগা ভার্সনটা প্রোভাইড করতেছি, নেক্সট দিন তোমরা পেয়ে যাবা তোমরা যেটা লবি ল্যাগটা আছে এটা কেমনে ফিক্স করবা, এবার পরের নেক্সট দিন কেমনে তোমরা মানে সাউন্ড প্রবলেমটা কেমনে ফিক্স করবা। জাস্ট টানা স্মার্টগাগার ভিডিও চলে আসবে, তোমরা চেক করে নেবা, তাইলে তোমরা স্মার্টগাগার মধ্যে ফ্রিফায়ার 4 স্মুথলি গেম প্লে করতে পারো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার এটার মধ্যে সব কালেকশনগুলো সব ডাউনলোড করে না নিলাম। তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে হালকা ল্যাগ ল্যাগ মারতে আছে। তো অ্যান্ড্রয়েড 7.1 মোটামুটি একটা ল্যাগ কমে আছে, বা তোমরা যদি অ্যান্ড্রয়েড 4.4 মধ্যে খেলো এটার মধ্যে আরও বেশি লবি ল্যাগ বেশি মারে। তো আমি অনেকে বলবো অ্যান্ড্রয়েড 7 কেন ইউজ করো ভাই, অ্যান্ড্রয়েড 4 না কেন? অ্যান্ড্রয়েড 4 মধ্যে ভাই অনেক সমস্যা আছে ভাই, এটা কথা কইয়া লাভই নাই। এর থেকে তোমরা যে লেটেস্টগুলো ভার্সন আছে, অ্যান্ড্রয়েড 4 ভাই অনেক ওল্ড একটা ভার্সন। তো অ্যান্ড্রয়েড 7 একটু মোটামুটি একটা লেভেলের আছে, তুমি ইউজ করার মতো লেভেল আছে, বাট অ্যান্ড্রয়েড 4.2 ভাই বলতে অনেক পুরাতন ভাষা। তোমরা গুগলে সার্চ দাও অ্যান্ড্রয়েড 4 কবে রিলিজ হয়েছিলো, তাহলে তোমরা বুঝে নেবা ভাই। ওকে, তো আমি তোমরা সিম্পলি একটা ক্লাস কর মোডে স্টার্ট করে দিলাম। তো ভাই বর্তমানে আমি পোস্টার মধ্যে গেম প্লেস হতাছি বুঝতে পারতেছো, সেই জন্য ভাই স্মার্টগাগার ফ্রস সেটিং আমার ওয়ার্ড প্লট ঠিক করে সেন্সি ঠিক করে কাজ করতে পারতেছি না, বাট তোমরা মোটামুটি বুঝে দাও ভাই গেম প্লে কীরকম অপটিমাইজেশন প্রোভাইড করতেছে। তো আমি তোমাদের দেখাই গেম, তো ভাই বরাবর স্মুথে চলতেছে। আমি তোমাদের এখন আল্ট্রা দিই, পুরো একবার আল্ট্রা দিয়ে তোমাদের গেম প্লে করে দেখাই দিই স্মার্টগাগার মধ্যে আল্ট্রা দিয়ে গেম খেলে কীরকম পারফরমেন্স কীরকম কী করে করে এটা আমি দেখি, বেশি ল্যাগ মারে না কোনো কিছু কী আমি একটু আমাদের চেক করে দেখাই। তো তোমরা গেম প্লে ডাইরেক্ট আমি তোমাদের দেখা দিলাম গাইস। তো দেখতে পাচ্ছ আমরা ডাইরেক্ট একবার গেমের মধ্যে চলে আসলাম, পুরো আল্ট্রা দিয়ে গেছি, পুরো আল্ট্রা পুরো হাই FPS যেটা আছে ভাই সব লাগাই দিয়েছি। আর তোমরা কালার হতেছে আল্ট্রার মধ্যে দিলেই তোমার গেম প্লে কালার পুরো আলাদা লেভেল হয়ে যাবে, আমি সেম ই কালারেই গেম প্লে করি পাই, আমার সেই লাগে। তোমরা চাইলে তোমাদের পিসিতে তো ভালো হয়ে থাকে, তাই সিম্পলি এই কালারটাই লাগাইবা, তাহলে মজা পাবা গেম খেলতে, বুঝছো?
তো বলতে গেলে ভাই এখন আমার শট লাগবে না ভাই অনেকে আমার বলে গাইস নুব 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 বাট নুব এক স্মার্টগার মধ্যে নুব বাট প্লাসটাকের মধ্যে আমি নুব না মোটামুটি ভালোই আছে প্লাসটাকের মধ্যে ভালোই শট লাগে ভাই তো লাইভ স্ট্রিম করতে পারতাম অনেকে বলে ভাই বনস্টার ভাই লাইভ স্ট্রিমের মধ্যে লাইভ স্ট্রিম করো না কেন তো ভাই এখন আমি তো সিএসিতে পড়ি সেই জন্য আর এত লাইভ স্ট্রিম হয় না ব্যস্ততার মধ্যে থাকে তো মাঝে মাঝে ভিডিও চালি মাঝে মাঝে ভিডিও চালি না যে সময় ভালো লাগে ওদিন চালি না রে চালি না তো তোমাদের প্রথমে বলছি গাইজ আমি কী কী ভিডিও ছাড়বো জাস্ট টানা তিন চার তিন দিন এইগুলো ভিডিও আসবে স্মার্টগার নিয়ে তারপর আমি দেখি অন্য কোনো টপিকে ভিডিও আপলোড করা শুরু করবো যেমন উইন্ডোজ 10 লাইট ওয়াইস এগুলো নিয়ে একটু ভিডিও বানার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ ফোরা সাড়ে তোমার ফোরা গেম প্লেটা দেখতে পাচ্ছ বাট গেম প্লে কিনা ভাই মজা পাবা না কারণ কোনো বয়স আবার আর দিব না তো কেন গাইজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইজ